মোস্ট পপুলার এর এন্ট্রির পর আই থিঙ্ক এই পুরো মাল্টিভার্স টাকা চেঞ্জ হতে পারে ইভেন মার্ভেলের আপকামিং মুভিতে মাল্টিভার্সাল স্টোরির সাথে সাথে কমিকাকুরের স্টোরিও দেখতে পাবো অ্যাকচুয়ালি আমরা এতদিন যেগুলো দেখতে পাইনি সেগুলো হয়তো আমরা এখন দেখতে পাবো লাইক অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সপ্যান মুভি যেহেতু ক্যাং এর আউট আর ডক্টর ডুমের ইনকামিং এর পর সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে লাইক ক্যাং দ্য এর সব ভেরিয়েন্ট আর অ্যাভেঞ্জার্স এর ফাইট হতো আর যেমনটা মার্ভেলের প্রত্যেকটা মুভিতে ক্যাং এর কোনো না কোনো ভেরিয়েন্টের অ্যাপিরিয়েন্স হচ্ছিল দেন ক্যাং ও সব ভেরিয়েন্ট আই মিন পুরো কাউন্সিল অফ ক্যাং কে নিয়ে ক্যাং ডাইনি মুভিতে ফাইট করতো বাট জনতার মেজারের কোর্ট কাচারির জন্য মার্ভেল এর সব প্ল্যান চপাট হয়ে গেছে তাই এখন ডক্টর ডুমি আছে এমন একটা যে মার্ভেল কে বাঁচাতে পারো হ্যাঁ এটা ঠিক যে যতই ক্যাঙ্গা কঙ্কর চলে গেছে বাট ব্যাটেল ওয়ার্ল্ড এখনো এক্সিস্ট করে যেখানে প্রত্যেকটা ইউনিভার্স এর ছোট ছোট অংশ একসাথে মিশে একটা ব্যাটেল ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে আর সেখানে আছে প্রত্যেকটা ইউনিভার্স এর প্রত্যেকটা ক্যারেক্টারের ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্ট ক্যাঙ্গা নিষ্টি পর এই ব্যাটেল ওয়ার্ল্ড বানাতো বাট এখন ডুমস ডে মুভিতে ডক্টর ডুম বানাবে এই ব্যাটেল ওয়ার্ল্ড হ্যাঁ এটা না যে এই ব্যাটেল ওয়ার্ল্ড ক্রিয়েট হওয়ার সাথে সাথে দেই সবাই ডক্টর ডুমের সাথে ফাইট করতে চলে আসবে আর পুরো স্টোরি এখানেই শেষ বাট না গুরু অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্স ডুমস এর পর মার্ভেলের যত মুভি আসবে সব মুভি গুলো টেক প্লেস করবে এই ব্যাটেল ওয়ার্ল্ডে আর এই কারণে মার্ভেলের প্রত্যেকটা মুভি অটোমেটিক্যালি মাল্টিভার্সাল মুভি হয়ে যাবে যেমনটা ধরে নয় স্পাইডারম্যান ফোর হ্যাঁ এটা ঠিক যে স্পাইডারম্যান ফোর এখন সুন্দর একটা গ্রাউন্ডেড স্টোরি কন্টিনিউ করতে পারত আর যেখানে অবশ্যই স্পাইডারম্যান ডেয়ারিভিলের সাথে টিম আপ করত বাট যেহেতু স্পাইডারম্যান ফোর ব্যাটেল ওয়ার্ল্ডে এক্সিস্ট করবে তাহলে স্পাইডারম্যানকে নিয়ে গ্রাউন্ডেড স্টোরি তো ভুলেই যাও বাট আমি এটা শিওর বলতে পারি যে এখানে আবার টুবি ম্যাকবর্ড আর অ্যান্ড্রু গার্ফিল্ডের স্পাইডারম্যান স্পাইডারম্যান আবার রিটার্ন করবে কারণ ওদের ইউনিভার্স ও ব্যাটেল ওয়ার্ল্ডেই এক্সিস্ট করবে ভাই শুধু স্পাইডারম্যান ফোর না থর ফাইভ ডক্টর স্ট্রেঞ্জ থ্রি শ্যাংচি টু এই সব মুভিগুলোতে এমন এমন ক্যারেক্টার ক্যামিও দেবে সেগুলো পুরোটাই আনস্পেক্টেড হবে কারণ এদের মুভিগুলো ব্যাটেল ওয়ার্ল্ডেই এক্সিস্ট করবে বাট গুলো আসল মাল্টিভার্সাল প্রজেক্ট এবার শুরু হবে কিছু রুমার্স এর অ্যাকর্ডিং মার্ভেল মাল্টিভার্স থাকা শেষ হওয়ার আগে এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স এর মুভি দেখাতে চাইছে অ্যাকচুয়ালি তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের হয়তো মনে নেই মনিকা র্যাম্বো যে ইউনিভার্সে এখন আছে সেটা অ্যাকচুয়ালি এক্সম্যানের ইউনিভার্স আর মুনিকার র্যাম্বো সেই ইউনিভার্সে যাওয়ার পর অটোমেটিক্যালি ইনকারজন শুরু হয়ে গেছে আর এটা থ্রুতেই মার্ভেল এখন এক্সপ্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স এর মুভি দেখাতে পারবে আর তোমরা হয়তো জানো না মার্ভেল সিক্রেটলি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর পরে দুটো মুভি অ্যানাউন্সমেন্ট করেছে হ্যাঁ এটা ঠিক যে সেই মুভি দুটোর এখনো অফিসিয়াল নাম বলেনি বাট আই থিঙ্ক কি সেই দুটোর মধ্যে একটা মুভি হবে এক্সপ্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স মুভি আর এই থিওরি আমি এমনি এমনি বলছি না তোমরা হয়তো জানো কমিক্সে বিয়ন্ড যখন সিক্রেট ওয়ার্স ক্রিয়েট করেছিল তখন ও সেখানে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সপ্যান এর ফাইট করিয়েছিল আর এই সেম জিনিস মেবি ডক্টর ডুমো সিক্রেট ওয়ার্স এর পার্ট ওয়ান মুভিতে সব অ্যাভেঞ্জার্স এর একটা টিম আর এক্স ম্যান এর একটা টিম